যারা মাদ্রাসা শিক্ষিত, যারা সেই সাদা জামা পাঞ্জাবি পরছেন, যারা চেক রুমাল পরছেন, দাড়ি রাখছেন, টুপি পরছেন, পাগড়ি পরে, তারা এমন অহংকার নিয়ে তারা মানুষের মাঝে ঘুরছেন যে তারা যেন জীবন্ত জান্নাতি। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে লালমনিরহাটে টাকনুর কাপড়ের কারণে যে হিজবুত তাওহিদের সদস্যদের উপরে হামলা করা হলো, আপনার কি মনে হয় যে ভবিষ্যতে বাংলাদেশের সব মানুষকে বাধ্যতামূলক আরবীয় লেবাস পরিধান করতে হবে? লালমনিরহাটে যে হামলার ঘটনাটি ঘটেছে, এই হামলার ঘটনাটির সূত্রপাত হয়েছিল আমাদের যারা সদস্য সেখানে গিয়েছেন গণসংযোগের কাজে, তো তাদেরকে প্রথমে যে প্রশ্নটা করা হয়েছিল যে আপনাদের টাকনুর নিচে নামছে কেন কাপড়, প্যান্টটা থাকবে টাকনুর উপরে, এই ফতোয়াটা তারা কেন মানছেন না, এ জাতীয় প্রশ্ন করে তাদের সঙ্গে এই গোলমালটা তারা শুরু করে এবং শেষ পর্যন্ত এই বিতর্কটা বাড়তে বাড়তে তারা একসময় হামলা করে বসে এবং আমাদের সাতজন সদস্য এবং সেখানে আমাদের সদস্যও ছিলেন তাদের উপরে এমন হামলা করা হয় যে তাদেরকে হসপিটালে ভর্তি হতে হয়। তো সেটা নিয়ে মামলা হচ্ছে, আইনি প্রক্রিয়া চলমান আছে। তো আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা আমাদের দেশের ভবিষ্যৎটা আসলে কি দেখতে পাচ্ছি, আমরা এই যে ধর্মান্ধতা, প্রথমে আমি বলে নিই টাকনু নিচে কাপড় পরা যাবে কি যাবে না এই ব্যাপারে পবিত্র কোরআনে কোনো কথা নেই, কোনো কথা নেই। শালীন পোশাক পরার ব্যাপারে কথা আছে, টাকনুর নিচে পড়তে হবে কি পড়তে হবে না এই ব্যাপারে হাদিস আছে। এই ব্যাপারে যে হাদিসগুলো আছে আপনি যদি সেই হাদিসগুলো একটু স্টাডি করেন দেখবেন সেখানে বলা হচ্ছে যে যারা অহংকারের সাথে নিজেদের কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে দেয় তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই কথা যখন রসুল বললেন তিনি প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ, আমারও তো মাঝে মধ্যে অসাবধানতাবশত আমার কাপড় একদিকে ঝুলে যায়, তো আমারও কি একই পরিণতি হবে? তো রসুল বললেন যে আবু বকর, তুমি তো অহংকার করে কাজটা করছো না, অহংকার করে ঝুলিয়ে দিচ্ছ না। অর্থাৎ এই যে কাপড় ঝুলিয়ে দেওয়ার যে কথাটা, এটা হচ্ছে পোশাক সংক্রান্ত অহংকার, যেটা ছিল আরবের সেই সময়ের একটা ট্রেডিশন। যারা গোত্রপতি, যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তারা অনেক দীর্ঘ লম্বা পোশাক পরতেন, পোশাক ঝুলিয়ে দিতেন। এই গরিব দেশে এই পোশাক দেখে মানুষ বুঝতে পারতো যে এরা আসলে ধনী, এটা তাদের নিজেদের গরিমা গৌরব, তাদের নিজেদের গরিমা গৌরব, অর্থ সম্পদ, বিত্ত বৈভব প্রকাশের জন্য তারা এই, এটা ছিল সে সময়কার একটা ফ্যাশন বা স্টাইল। তো বর্তমানে কিন্তু কেউ টাকনুর নিচে কাপড় তার গৌরব প্রকাশের জন্য করে না বা তাদের বিত্ত বৈভব প্রকাশের জন্যও করে না। এখন যে প্রচলনটা আছে সবাই প্যান্ট পরছে, প্যান্ট টাকনুর নিচে যাচ্ছে অনেকের, কিন্তু এটার সাথে মানে ওই আরবের যে অহংকার প্রকাশ তার কোনো সম্পর্ক নেই। বরং আমি যদি বলি যে অহংকার প্রকাশ করছেন যারা, যারা মাদ্রাসা শিক্ষিত, যারা সেই সাদা জামা পাঞ্জাবি পরছেন, যারা চেক রুমাল পরছেন, দাড়ি রাখছেন, টুপি পরছেন, পাগড়ি পরে, তারা এমন অহংকার নিয়ে তারা মানুষের মাঝে ঘুরছেন যে তারা যেন জীবন্ত জান্নাতি, তারা যেন চলে গেছেন জান্নাতে, তারা এইরকম ভাব নিয়ে তারা থাকছেন। তাদের এই পোশাক বরং অহংকারের পরিচয় দিচ্ছে, তারা এই পোশাক পরে তারা নিজেদেরকে পরহেজগার বলে অহংকার প্রকাশ করছেন, গৌরব প্রকাশ করছেন। তো আসলে যারা আমাদেরকে বাধা দিচ্ছেন অহংকারটা তারাই করছেন, তারা আমাদের হিজবুত তাওহিদের সদস্যরা অহংকার করে কোনো পোশাক পরে না। আচ্ছা, আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে পোশাক নিয়ে, ছোটোখাটো জিনিস নিয়ে যে মানুষের উপরে হামলা করা, এই হামলা করার শিক্ষা কি ইসলাম দিয়েছে কিনা? কার পোশাক পায়ের উপরে, কার পোশাক পায়ের টাকনুর উপরে, কার পোশাক টাকনুর নিচে, এই সূত্র ধরে আমাদের নবী কি কোনো দিন কোনো কওমের উপরে বা কোনো ব্যক্তির উপরে চড়া হয়েছেন, কোনো ব্যক্তির উপরে হামলা করেছেন, কাউকে বেত্রাঘাত করেছেন, কাউকে বলেছেন যে তাকে মারো ধরো, যে তার কাপড় কেন টাকনুর উপরে বা কাপড় কেন টাকনুর নিচে? কখনো না। আল্লাহ রাসূল কখনো এই জাতীয় অর্বাচীন সুলভ আচরণ, এই ধরনের মূর্খতাসুলভ আচরণ ইসলামে কখনো স্বীকৃতি দেয় না।